নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন, এটিকে দল তারা কি আবার ফিরবে? আজকে এটিকেএমবি ইউথ ভার্সেস ইউনাইটেড স্পোর্টস ইউথের মধ্যে ম্যাচ ছিল, সেটার ফলাফল এক এক ড্র হয়েছে, সেই সম্বন্ধে আপডেট দেওয়ার আছে। ফাইনালে পাবলো প্যারিস যেটা কিয়ান নাসিরিকে ধাক্কা মেরেছিল, ওইটা পেনাল্টি ছিল কি ছিল না, সেটার আপডেট দেওয়ার আছে। এবং ফাইনালে সেই পেনাল্টি নিয়ে কি বলছে বিএফসি মালিক, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আরো একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই এটিকে দল ফিরবে কিনা। তো ইনস্টাগ্রামে আমাকে বহু বহু এটিকে সমর্থক তারা একটাই প্রশ্ন করেছে যে দাদা, এটিকে দল তারা কি আর কোনো দিন ফিরবে? আগের বছর কি এটিকে ক্লাব আলাদাভাবে ফুটবল খেলবে? তো এই নিয়ে আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে। তো আপনাদেরকে উত্তরটা দিই, না, এটিকে দল আর ফিরবে না, এটিকে দল আর থাকবে না। কারণ সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলে দিয়েছেন যে রিমুভ এটিকে আমরা করে দিচ্ছি, অর্থাৎ এটিকে তুলে দিচ্ছি, অর্থাৎ সামনের বছর দিয়ে আর এটিকে নামে কোনো ক্লাব থাকবে না। অর্থাৎ এটিকে মোহনবাগান ক্লাবটাই নাম চেঞ্জ হয়ে গিয়ে নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস, অর্থাৎ সামনের বছর এটিকে ক্লাব আর ফিরবে না, এটাই হচ্ছে সেই উত্তরটা। তো বন্ধুরা, এইবারে আপনাদের তার পরের উত্তরটা দিই, এইটা হচ্ছে আজকের ম্যাচ যেটা ছিল রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগের ম্যাচ, যেইখানে এটিকে মোহনবাগান মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম হাফে কিন্তু রিকি সৌবং এর গোলে 1-0 জিতছিল এটিকে মোহনবাগান ইউথ টিম, কিন্তু সেকেন্ড হাফে তাদের ডিফেন্সিভ ভুলের জন্য ইউনাইটেড স্পোর্টের খেলোয়াড় তারা একদম ম্যাচের শেষ মুহূর্তের দিকে এক গোল করে ম্যাচটাকে 1-1 ড্র করে। অর্থাৎ ডেভেলপমেন্ট লিগে পরপর দুটো ম্যাচ জেতার পরে প্রথম ড্র করলো এটিকে মোহনবাগান ইউথ টিম, তা আবার ইউনাইটেড স্পোর্ট টিমের বিরুদ্ধে। তো এটিকে মোহনবাগান ইউথ টিম ভার্সেস ইউনাইটেড স্পোর্টস টিমের মধ্যে ফলাফল কিন্তু 1-1 ড্র হয়েছে। তো বন্ধুরা, এইবারে আপনাদের তার পরের আপডেটটা দিই। সবার প্রথমে জানাই যে বেঙ্গালুরু এফসি দলের মালিক পার্থ জিন্দাল, তিনি এটিকে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচে যেই সেকেন্ড পেনাল্টিতে এটিকে মোহনবাগান পেয়েছিল পাবলো প্যারিস, যেটা ধাক্কা মেরেছিল কিয়ান নাসিরিকে, তো এই ছবিটা পোস্ট করে পার্থ জিন্দাল তিনি লিখেছেন, দিস ইজ আ পেনাল্টি, তারপরে @ ইন্ডিয়ান সুপার লিগ রিয়েলি ইন আ ফাইনাল, এক্সাইটেড টু সি কাউলেন চোবে, অ্যানাউন্সমেন্ট অফ ভিআর লাইড ইন ইন্ডিয়া ফ্রম নেক্সট সিজন, ইট রিয়েলি ইজ দ্য নিড অফ আওয়ার ইন্ডিয়ান ফুটবল। অর্থাৎ পার্থ জিন্দাল তিনি কিন্তু সরাসরি এইটা ছবিটা পোস্ট করে ওটা জানিয়েছেন যে তার মতে এটা পেনাল্টি ছিল না, তাই তিনি লিখেছেন, এটা কি পেনাল্টি ছিল? ইন্ডিয়ান সুপার লিগ সত্যি, তাও আবার ফাইনালে? কল্যাণ চৌবে যে বললো যে পরের সিজন থেকে ভিআর লাইট নিয়ে আসবে ভারতে, তো এটা সত্যি দরকার ইন্ডিয়ান ফুটবলে। অর্থাৎ পার্থ জিন্দাল তার মতে কিন্তু এটা পেনাল্টি ছিল না। তো আপনার কি মনে হয়, সেটা পেনাল্টি ছিল কি ছিল না, সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।